হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আসলে ইদানিং ভিডিও শ্যুট করার খুব একটা টাইম পাচ্ছি না, তাই চিন্তা করলাম যতটুকু শ্যুট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল ফ্রাইডের একটা ব্লগ। তো আমি এখানে প্রিপারেশন নিচ্ছি হচ্ছে একটু বারবিকিউ করব, খুব বেশি কিছু না। আমাদের ছোট একটা পোর্টেবল বারবিকিউ আছে যেটাতে অল্প পরিমাণেই করা যায়। তো বাসার পেছনে উঠোনে আমরা বারবিকিউটা করব। আমার বড় ছেলে ও অনেকদিন ধরে বলছিল যে মা চলো বারবিকিউ করি, তো ভাবলাম যে অল্প একটু করে দেই ওদের জন্য। তো এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর এছাড়াও কাঠির মধ্যে আমি এই যে শিক কাবাবগুলো গেঁথে নিচ্ছি। আর আমি ম্যারিনেশনের প্রসেসটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, আপনারা যদি দেখতে চান তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। কারণ সামারে আসলে বারবিকিউটা করা হয় আমাদের এখানে প্রায়ই। অস্ট্রেলিয়াতে যারা থাকেন তারা জানবেন যে সামারে অনেক বেশি বারবিকিউ করা হয়। তো আমাদের ছোট একটা মেশিন আছে, এই মেশিনটাতে আমাদের এক ফ্যামিলির জন্য পারফেক্টলি হয়ে যায়। আর এছাড়া এমনিতে বড় আকারে করতে গেলে তো বড় মেশিন লাগে। তো যাই হোক, আর আমার হচ্ছে চারকোলের বারবিকিউটা অনেক বেশি পছন্দ। চারকোল বারবিকিউটাতে রিয়েল বারবিকিউর ফ্লেভারটা আমার আসে, আমার কাছে মনে হয় ওটা বেশি ভালো লাগে খেতে, কয়লার পোড়ানো যেই ফ্লেভারটা। তো ওই কারণে আসলে চারকোল বারবিকিউ বা পোর্টেবল বারবিকিউটা কেনা হয়েছে। আর এখানে আমি হচ্ছে কিছু এইভাবে কাবাবের আকারে গড়ে রাখছি। এইগুলোকে আমি আমার প্ল্যান হচ্ছে আমি করে রেখে দিব, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে বার্গার বানিয়ে দিই, তো বার্গারের বানটা কিনে আনলে মাঝখানে এই মাংসের কাবাবটা দিয়ে কিন্তু খুব ইজিলি ওদেরকে বানিয়ে দেওয়া যায়। আর দিনটা ছিল হচ্ছে শুক্রবার, চমৎকার ওয়েদার ছিল, খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, মানে বাইরে উইন্ডি ছিল কিন্তু ঠান্ডা লাগছিল না। তো বাইরে বসার জন্য পারফেক্ট ওয়েদার ছিল। তো ওদেরকে আমি দুটো চেয়ারে বসিয়ে দিয়েছি, আর এখানে আমাদের বারবিকিউ স্টার্ট হয়ে গিয়েছে। এই ফার্স্টে হচ্ছে চিকেনগুলো দিয়েছি, এটাকে নর্মাল যে শানের তান্দুরি মশলা আর এছাড়াও ঘরের কিছু স্পাইসেস দিয়ে আর গ্রিক ইয়োগার্ট দিয়ে আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, এছাড়া তেমন কিছু না। ঘরে বানানো একটু গরম মশলাও মনে হয় অ্যাড করেছিলাম, আর খুব ভালো হয়েছিল খেতে চিকেনটা। আর বারবিকিউ যারা করেন বা বারবিকিউ করার কিন্তু একটা ঝামেলা বা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি একসাথে সব কিছু করে খাবেন বা একসাথে সব কিছু করে ছবি তুলবেন সেটা কিন্তু করা যায় না। কারণ হচ্ছে এই যে দেখেন, এই চিকেনগুলো আমি তুলেছি, তোলার পরেই কিন্তু ওদেরকে খেতে দিয়েছি, কারণ ঠান্ডা হয়ে যাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে বারবিকিউটা খেতে ভালো লাগবে না। তো একসাথে আসলে আমি ছবি তোলা বা একসাথে প্রেজেন্ট করে দেখানোটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো আপনারা জাস্ট প্রসেসটা দেখেন আমরা কীভাবে করছি, আর আমি যখন মেশিনে দিচ্ছি তখন ওইগুলো আপনারা দেখতে পাবেন। কিন্তু আলাদা করে আমার দুর্ভাগ্যবশত ছবি তোলা হয়নি আর আলাদা করে প্রেজেন্ট করে দেখানো হয়নি, যেহেতু আমি জাস্ট মেশিন থেকে তুলছিলাম আর ওদেরকে দিচ্ছিলাম, ওরা খেয়ে নিচ্ছিল, কারণ ঠান্ডা হয়ে গেলে জিনিসটা আর খেতে মজা লাগবে না, এই আর কি। আর চারকোল বারবিকিউতে যারা বারবিকিউ করেন তারা আমার সাথে একমত হবেন যে এই চারকোল বারবিকিউর যে একটা স্মেল, এত সুন্দর একটা স্মেল, আমার খুবই ভালো লাগে আমার এই ধরনের স্মেলটা। আর স্পেশালি আপনি বাংলাদেশেও দেখবেন গ্রামে যারা চুলাতে মাটির চুলাতে রান্না করে তখনও কিন্তু একটা সুন্দর স্মেল আসে, একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে, এবং ওই মাটির চুলার রান্নাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়, মানে একটা আলাদা টেস্ট থাকে যেটা আপনি অন্য কোনো চুলাতে রান্না করলে পাবেন না। তো আমার ছেলেরা চিকেনটাই মোস্ট অফ দ্য টাইম খেয়েছে, আর ওদের জন্য সসেস ছিল, আমি এখন সসেসগুলো দিয়ে দিলাম, আর কিছু করম ছিল, খুব বেশি কিছু করিনি কারণ আমরা দুজন বড় মানুষ আর বাচ্চারা তো কতটুকু খায় জানেনি। তো ওই জন্য খুব বেশি কিছু আয়োজন আসলে করা হয়নি, এগুলোই আমাদের জন্য অনেক মোর দেন এনাফ ছিল। তো ওরা খাচ্ছে চিকেনটা আর বাইরে বসে এনজয় করছে,
আসলে ভিডিও শুট করার মাঝে মাঝে আমিও খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি খাবো, তো ওই কারণে ওইভাবেই আসলে খাওয়া হচ্ছিল। তাই পুরো খাবারের যেই মেনুটা ছিল বা যা যা আমি অ্যারেঞ্জ করেছিলাম সেগুলো আসলে আলাদা করে রেকর্ড করা সম্ভব হয়নি বা ছবি তোলাটাও সম্ভব হয়নি। আমি আসলে টাইমটাকে এনজয় করছিলাম, কারণ বাচ্চারা অনেক হ্যাপি মুডে ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা দুজন বসে একটু গেম খেলছে, তারপর খাচ্ছে। ওই কারণে আর কি টাইমটাকে এনজয় করার চেষ্টা করেছি, খুব বেশি রেকর্ডিং ছবি তোলা ওইসবে আর যায়নি। আর এই তো আমাদের সাথে, আপনারাও এনজয় করেন। কিছু কর্ন আর গার্লিক ব্রেড এগুলোকেও আসলে ওই বারবিকিউয়ের মেশিনটার মধ্যেই দিয়ে দিলাম, ওখানেই ওটা হয়ে যাবে। আর আপনারা কে কীভাবে বারবিকিউ করেন, করতে পছন্দ করেন, বা কোন ধরনের মেশিনটাতে বারবিকিউ করতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পছন্দেরটা হচ্ছে চারকোল, চারকোলের উপরে আমার আর কোনো মানে বেস্ট আমার কাছে মনে হয় চারকোলটা। আর এছাড়া আমি ওই নর্মাল যেটা গ্যাসের ইয়েতে করে ওটাও খেয়ে দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, খুব বেশি ভালো লাগেনি, কিন্তু এটাকেই আমার কাছে পারফেক্ট বারবিকিউয়ের স্মেল। বা বাংলাদেশে যে চুলার যে হোটেলগুলোতে যে বানায় খুব সুন্দর কয়লার একটা পোড়া পোড়া স্মেল আসে, ওই ধরনের স্মেলটা আসলে এই চারকোল বারবিকিউটা থেকেই আসে। বাংলাদেশে হোটেলের ওই চুলাগুলোকে আসলে এক্স্যাক্টলি কী বলে আমার ঠিক মনে পড়ছে না, ওই যেই পোড়া যেই মাংসটা বা তান্দুর রুটিটার যে স্মেলটা। এনিওয়ে, আমার আজকের ব্লগটি আমার এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমি এরপর আর খুব বেশি কিছু রেকর্ড করিনি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।